আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। মানান্স ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আপনারা জানেন আগামীকাল সবার প্রয়োজন হবে হ্যাপি নিউ ইয়ারের পোস্টার। এই উপলক্ষে আমি কিছু পোস্টার ডিজাইন আপনার সাথে শেয়ার করেছিলাম এবং আপনারা অনেকেই প্রোফাইল পিকচার দাবি করেছিলেন। 16 ডিসেম্বরে যেমনটা আমি প্রোফাইল পিকচার আপনাদেরকে উপহার দিয়েছিলাম, ঠিক একইভাবে আপনাদের জন্য হ্যাপি নিউ ইয়ার উপলক্ষেও একটা প্রোফাইল পিকচার ডিজাইন করেছি। আজকে সেই প্রোফাইল পিকচারটার পিএলবি ফাইল আপনার সাথে শেয়ার করব, আশা করি সবারই পছন্দ আসবে। তো এই পোস্টারটার পিএলবি ফাইল আপনাদের সংগ্রহ করতে হলে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে, কেননা সম্পূর্ণ ভিডিওর ভিতর তিনটা পাসওয়ার্ড থাকবে। এই তিনটা পাসওয়ার্ড সংগ্রহ করে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে পিএলবি ফাইলের লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে ফাইলটা ডাউনলোড, তারপর কিভাবে কাস্টমাইজ করবেন সেটা চলুন ফোনের স্ক্রিনে দেখে নেওয়া যাক। তো চলে আসুন আমরা মোবাইল স্ক্রিনে। এখন দেখাবো আপনি যে ফাইলটা ডাউনলোড করেছেন ওইটা কিভাবে কাস্টমাইজ করবেন। তো কাস্টমাইজ করার জন্য প্রয়োজন হবে পিক্সেলাব অ্যাপ, আমার ফোনের স্ক্রিন দেখতে পাচ্ছেন এই অ্যাপটা প্রয়োজন হবে। এই অ্যাপটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, অবশ্যই সেখান থেকে ইনস্টল করবেন, প্লে স্টোর থেকে ইনস্টল করবেন না। ইনস্টল করার পর পিক্সেলাব অ্যাপটা ওপেন করলে আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে আপনার ডাউনলোডকৃত প্রজেক্ট ফাইলটি আনার জন্য ডান দিকে উপরে তিনটা ডট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করার পরে অনেকগুলো অপশনের ভিতর থেকে এই অপশনটায় ক্লিক করবেন। ওপেন ডট পিএলপি ফাইল ক্লিক করার পর একটা স্ক্রিন আপনার সামনে চলে আসবে, যার প্রথমেই আপনি দেখতে পাচ্ছেন ডট পিএলপি নামে একটা অপশন আছে। এটার উপর ক্লিক করলে আপনার ফোনের ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে। আপনি যদি সঠিকভাবে ডাউনলোড করে থাকেন পাসওয়ার্ড দিয়ে ফাইলটা, তাহলে এখানে আসলে আপনার নিউ ইয়ার প্রোফাইল ডট পিএলপি এরকম একটা ফাইল পেয়ে যাবেন। এটার উপর ক্লিক করলে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করলে সুন্দরভাবে এটা পিক্সেলের ভিতরে ওপেন হয়ে যাবে, যেমনটা আমার ফোনের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে এটা আমার ছবি এবং আমার নাম পদবী ইত্যাদি দেওয়া আছে, আপনারা চাইলে এইগুলো চেঞ্জ করে নিতে পারেন। কিভাবে চেঞ্জ করবেন, ছবি পরিবর্তন করার জন্য প্লাস অপশনে যাবেন, ফ্রম গ্যালারি থেকে আপনি ওইখানে যা ছবিটা দিতে চান তার একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ছবি আপনাকে আনতে হবে। আপনি যদি না জেনে থাকেন কিভাবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় মাত্র 30 সেকেন্ডে, এই বিষয়ে একটা ভিডিও তৈরি করা আছে, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করা থাকবে, সেখান থেকে আপনারা শিখে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। আমার অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো আছে, আমি এখান থেকে ইম্পোর্ট করে নিলাম। ইম্পোর্ট করার পরে যতটুকু ছোট বড় করার প্রয়োজন আপনারা এই কর্নারে ধরে সেটা করতে পারবেন। এখান থেকে আমি এতটুকু রাখতে চাই, যার কারণে এভাবে রাখলাম এবং এটা নিচের ছবির সাথে অ্যাডজাস্ট করার জন্য এই যে এখানে লেয়ার অপশন দেখতে পাচ্ছেন এই লেয়ার অপশনে ক্লিক করবেন এবং মাত্র যে ছবিটা আনলেন তার বাম পাশে লক্ষ্য করেন 8টা ডট আছে, এটার উপর স্টেপে ধরে রাখবেন এবং এইভাবে স্ক্রল ডাউন করে নিচের দিকে নিয়ে আসবেন এবং আগের ছবিটা ডিলেট অপশনে ক্লিক করে আগের ছবিটা ডিলেট করে দেবেন। তাহলে দেখবেন এটা আগের ছবিটার জায়গায় খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। এরপর নাম পরিবর্তন করার জন্য বা এখানে লেখাগুলো পরিবর্তন করার জন্য লেখার উপর ডাবল ক্লিক করে আপনারা আপনার ইচ্ছা মতো লেখা পরিবর্তন করে নিতে পারবেন। তো এগুলো সব পরিবর্তন করা হয়ে গেলে এটা সেভ করার জন্য এই সেভ অপশনে ক্লিক করতে হবে, তারপর সেভ ইমেজে যেতে হবে, তারপর ডিফল্ট থেকে এটা আলট্রা করে দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা জেপিজি আকারে আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে, তারপর এটা আপনি সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল পিকচার হিসেবে শেয়ার করতে পারবেন। তা আশা করি বুঝতে পারছেন আমার এই প্রজেক্ট ফাইলটা সংগ্রহ করে কিভাবে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে একটা সুন্দর প্রোফাইল পিকচার তৈরি করে নেবেন। বুঝতে পারলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করুন, বন্ধুর সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটা যদি এতটুকু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।